আমি মহিউদ্দিন রনি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টে। আপনারা হয়তো জেনে থাকবেন যে shohoz.com কর্তৃক যে যাত্রী হয়রানি হচ্ছে কি দীর্ঘদিন যাবৎ। বাংলাদেশ রেল স্টেশনে আসলে আপনারা যখন হচ্ছে ট্রেনে যাতায়াত করতে যাবেন তখনই দেখবেন আপনাদের কোনো না কোনোভাবে আপনাদের ভোগান্তির শিকার হতে হবে। তো আমি একজন ভুক্তভোগী, তো আমি যখন ভুক্তভোগী হয়েছি এবং আমি যখন দেখেছি যে আমার মতো এরকম হাজার হাজার লক্ষাধিক মানুষ হচ্ছে এরকম ভুক্তভোগী, তো আমি ভোক্তা অধিকার অধিদপ্তরে হচ্ছে কি আমি অভিযোগ দায়ের করেছিলাম, সেখান থেকে এখনও শুনানি ডাক আসেনি। তাই আমি হচ্ছে সুপ্রিম কোর্টে রিট করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমি বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনের 6 দফা দাবিতে অবস্থান এতদিন যাবৎ গণস্বাক্ষর অবস্থান কর্মসূচি করেছিলাম। যেহেতু আমাকে হচ্ছে কি এখান থেকে গত 9 তারিখ আমাকে হচ্ছে এখান থেকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দিয়েছে এবং আমাকে এই অ্যাক্টিভিস্টকে হচ্ছে সরকার বিরোধী অ্যাক্টিভিস্টের কথা বলেছে, তো সেই জন্য হচ্ছে আমি গণস্বাক্ষর অ্যাক্টিভিস্ট আপাতত করছি না। আমি হচ্ছে শুধু অবস্থান কর্মসূচি করছি এবং হ্যাঁ, এখানে যারা পুলিশ সদস্য আছেন, যারা হচ্ছে এখানে রেলওয়ে স্টাফ আছেন, ম্যানেজার থেকে শুরু করে রেল স্টেশনের সংশ্লিষ্ট সকল হচ্ছে কর্মকর্তা কর্মচারী যারাই আছেন সবাইকে আমি হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে সবার হচ্ছে গিয়ে স্বতন্ত্র অংশগ্রহণ এবং হচ্ছে গিয়ে সোচ্চার আহ্বান জানিয়ে আমি হচ্ছে সবাইকে আজকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি এবং একটাই স্লোগান দিচ্ছি, লাল গোলাপের শুভেচ্ছা দিন, দুর্নীতিকে ভেঙে দিই। সবাইকে হচ্ছে কি এই জন্য আমরা আজকে এখানে আহ্বান জানাচ্ছি। আজকে এতদিন এই 6 দিন যাবো 5 দিন যাবো আমি একাই ছিলাম, এখানে অবস্থান কর্মসূচি করেছিলাম। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার দুজন বন্ধু অংশগ্রহণ করেছে এবং আমার এই বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন আমার এক আন্টি এখানে আজকে আমার সঙ্গে অবস্থান করছেন, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এবং আমি আশা করব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অঞ্চলের, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা জায়গার প্রত্যেকে এরকম নিজ জায়গা থেকে সচেতন হন এবং হচ্ছে কি আপনারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সবাই মিলে আওয়াজ তুলুন। আমরা চাই যে সরকার এই দাবিগুলোকে একটু বিশ্লেষণ করে দেখুন, এটা খুব কঠিন কাজ নয়। আমরা আশা করব যে খুব দ্রুত এই ছাত্র দাবি মেনে নেবে।